কখনো শীর্ষে ম্যানচেস্টার সিটি, তো কখনো আবার আর্সেনাল। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপার রেসটা জমিয়ে তুলেছে জায়ান্ট এই দুই ক্লাব। এদিন জমজমাট এক ম্যাচ দিয়ে দুদিন বাদে আবারও সিটিজেনদের টপকে গেল গানাররা, যদিও তারা শিরোপা নিয়ে এখনো আছে কঠিন সমীকরণের সামনে। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে কয়েকবার গোলের সম্ভাবনা জাগালেও ফিনিশিং দিতে পারেনি দুদলই। 20 মিনিটে আর ভুল করেনি আর্সেনাল, ডান প্রান্ত থেকে পাওয়া বলে গোল করে দলকে লিড এনে দেন লিয়ান্দ্রো ট্রসার্ড। ঘরের মাঠে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। কয়েকবার সাজায় আক্রমণ, তবে গানারদের রক্ষণভাগ ভাঙতে পারেনি টেনহ্যাগ বাহিনী। এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ধারাবাহিক আক্রমণের চেষ্টা রেড ডেভিলদের, তবে বারবারই গানারদের রক্ষণভাগে খেতে হয়েছে হোঁচট। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতিপক্ষের মাঠে সমানে সমান লড়াই করেছে আর্তেতার শিষ্যরা। 55 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের ধীরতায় নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। 2 মিনিট পর একাই আর্সেনালের ডিবক্সে ঢুকে গিয়েছিলেন আলেক্সান্দ্রো গার্নাচো, তবে আবারও রক্ষণভাগে হোঁচট। 60 মিনিটও পোস্টের উপর দিয়ে বল চলে গেলে হতাশ হন গার্নাচো। 65 মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ ছিল আর্সেনালের, জোরালো শটও নিয়েছিলেন ওডেগার, তবে পারেননি গোল রক্ষককে ধোকা দিতে। 79 মিনিটও দারুণ এক সেভ দেন রেড ডেভিলদের আন্দ্রে ওনানা। এরপর দুদলই বেশ কয়েকবার সম্ভাবনা জাগালো, গোলের দেখা পায়নি। পরে 1-0 জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এ জয়ে 37 ম্যাচে 87 পয়েন্ট নিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে গানাররা। এক ম্যাচ কম খেলে 86 পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। তাই গানারদের শিরোপার ঘরে তুলতে দিতে হবে অগ্নি পরীক্ষা। শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, বাকি 2 ম্যাচের মধ্যে অন্তত একটিতে হারতে হবে ম্যানচেস্টার সিটিকে। তামিম হোসেন, সময় সংবাদ।